আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা ক্রিসপি চিকেন রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। উপর থেকে অনেক বেশি ক্রিসপি আর ভিতর থেকে জুসি হওয়ার কারণে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলিকে পাতলা আর লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে, একটা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু একদমই অপশনাল, আপনারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন যদি ভালো না লাগে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণের পরিমাণটা আমি কমিয়ে দিলাম কারণ আমি এখানে সয়া সস দিব আর সয়া সসেও কিন্তু লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। এবার এই সব কিছুর সঙ্গে চিকেনগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলিকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে পারেন। যেহেতু আমি কম সময়ের মধ্যে করব তাই আমি আর রেস্টে রাখবো না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো আর কোটিংয়ের জন্য আমি শুকনো উপকরণগুলিকে রেডি করে নিব। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, সঙ্গে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ছাড়াও কিন্তু আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিঞ্জার পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গার্লিক পাউডার। হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিব শুকনো উপকরণগুলির সঙ্গে। চেপে চেপে করা যাবে না, হালকা হাতে কোটিংটা করে নিতে হবে। এরপর ঝাঁকিয়ে এক্সট্রা ময়দার মিশ্রণগুলি ফেলে দিতে হবে। ময়দার মিশ্রণে কোটিং করার পর চিকেনটা এরকম হয়েছে আর এরকম হলেই কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিসপি হবে খেতে। এখন আর দেরি না করে আমি সরাসরি চিকেনগুলিকে ঠিক একইভাবে কোটিং করে তারপর ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এই তেলগুলিকে হাই হিটে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে আমি চিকেনের পিসগুলিকে দিয়ে দিচ্ছি। শুরুতে চুলার হিটটাকে কিছুটা বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু চিকেনের উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিসপি হবে। কোটিং করে নেওয়ার পর কিন্তু এই চিকেনগুলিকে আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে এই চিকেনটা ক্রিসপি হবে না। এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে চিকেন ফ্রাইগুলি কতটা ক্রিসপি হবে। উপরের লেয়ারটা যখন ক্রিসপি হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে করে দিব, এতে করে চিকেনগুলি ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যেহেতু চিকেনগুলি পাতলা করে কাটা, এই চিকেনগুলি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেন ফ্রাইগুলি হয়ে যাবে। আমার এই চিকেনগুলি এখন ভাজা হয়ে গেছে, আমার পছন্দ মতো কালার চলে আসছে, তবে আপনারা চাইলে আরও কিছুটা ডার্ক করে ভেজে নিতে পারেন। আমি এই চিকেনগুলিকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন এই চিকেন ফ্রাইগুলি কতটা ক্রিসপি হয়েছে। উপরে একদমই ক্রিসপি লেয়ার আর ভিতরে সফট আর জুসি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করে থাকেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে, লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।